হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল অ্যাস্ট্রোলজি কলকাতা। বন্ধুরা, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টি হচ্ছে রেমেডি। বেশ কিছুদিন ধরে আমি কিছু ছোট ছোট রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি, সেই রেমেডিগুলো কিন্তু খুব উপকারে আপনাদের লাগবে। আর হ্যাঁ, যদি উপকারে লাগে তাহলে ডেফিনেটলি আমাকে এই যে পার্টিকুলার রেমেডির যে সিরিজটা চলছে সেটাতে সাপোর্ট করুন। যারা এখনো দেখেননি তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, অনেক ইনফরমেশান কিন্তু আপনারা পেতে পারবেন। আজকে যে বিষয় এটার রেমেডি নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে জুপিটার। জুপিটার যদি আপনাদের উইক থাকে তাহলে আপনারা কি করবেন যার ফলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন? খুব সাধারণ কিছু বিষয় বলবো যেগুলো আপনারা যদি নিজেদের সাথে নিজেদের মধ্যে চেঞ্জ করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক ভালো রেজাল্ট পাবেন। সবার প্রথমে কোশ্চেন হচ্ছে, যারা জানেন যে আপনাদের জুপিটারটা খারাপ, তো তাদের তো মিটে গেল, তারা জেনে গেলেন, কিন্তু যারা খারাপ জানেন না তারা কিভাবে জানবেন? তাদের জন্য আমি কার্ডের লিঙ্ক দিয়ে দিচ্ছি, গিয়ে একবার দেখে নিন, ভিডিও করা আছে, আপনারা ডিটেলসে সেখান থেকে জেনে যেতে পারবেন। তো জেনে যাওয়ার পর যদি এই ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আরো ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। তাহলে চলুন আলোচনাটা করে নেওয়া যাক। জুপিটার যাদের খারাপ তাদেরকে সবার ফার্স্টে বলবো, তারা যাদের সিনিয়র আছে বাড়িতে, যাদের সিনিয়র যে, তাদেরকে সবার প্রথমে বলবো তাদের ফ্যামিলিতে যারা সিনিয়র আছে তাদের সাথে খুব ভালো ব্যবহার করতে, তাদের সাথে একদম সফট ব্যবহার করতে, তাদের প্রতি সমস্ত রেসপন্সিবিলিটি করতে, আর তাদের লাইফে যারা টিচার্স আছে তাদের সাথে অলওয়েজ কিন্তু একটা ভালো ব্যবহার রাখতে হবে। এই জিনিসটা করতে পারলে আপনাদের জুপিটার কিন্তু খুব ভালো হয়ে যাবে। দু নম্বর পয়েন্টে বলবো, যাদের জুপিটার খারাপ আছে তাদের দেখবেন মাথায় অলওয়েজ একটা লোনের বোঝা চলতে থাকে। এটার একটা বোঝার পয়েন্ট, কিন্তু লোন কখনো তাদের লাইফ থেকে যাবে না, কিছু না কিছু একটা চলতেই থাকবে যতদিন তারা বেঁচে থাকবে। তো উপায় কি? এটার সাথে আপনারা প্যারালি কানেক্ট করতে পারবেন, যাদের জুপিটার খারাপ তাদের দেখবেন বাড়ির যে ছাদটা আছে সেটা অলওয়েজ কিছু না কিছু অপ্রয়োজনীয় মানে জিনিসে ভরা, মানে যে জিনিসটা লাইফে কোনোদিন লাগবে না সেই জিনিসটা নিয়ে তারা আর কোথাও জায়গা পায় না, পার্টিকুলার ছাদেই রেখে দেয়। এটা তারাই করবে যাদের কিন্তু জুপিটারটা খারাপ। এগুলো কানেক্ট করে নিতে পারবেন আপনারা প্রত্যেকটা জিনিসের সাথে, তাই জন্যই বলা। তো আপনাদের করণীয় কি? তো অবশ্যই করে আপনাদের ছাদটাকে ক্লিন করুন। ডেফিনেটলি লোকে ছাদে জিনিসপত্র রাখে, সেটা কোনো রকম গাছ রাখুন, এই ধরনের জিনিস রাখুন, সাজিয়ে গুছিয়ে রাখুন, কিন্তু একটা ভাঙাচোড়া অপ্রয়োজনীয় বস্তু যেটা আপনার লাইফে কোনোদিন প্রয়োজন নেই সেটা কিন্তু ছাদে রাখবেন না। এর জন্য কিন্তু আপনাদের জুপিটারটা খারাপ হচ্ছে। তিন নম্বর পয়েন্ট বলবো, যাদের জুপিটার খারাপ তাদের অলওয়েজ বাড়ির যেটা এন্ট্রান্স সেটাকে কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করুন। সেখানে অপ্রয়োজনীয় কোনো বস্তু দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমরা দেখি বাড়ির ঢোকার মানে মুখটা যেটা রাস্তাটা সেখানেই আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে একটা ঝাড়ু খুঁজে পেয়ে যাবেন, একটা সুরাক খুঁজে পেয়ে যাবেন, কিছু পান আর না পান। কিন্তু আপনারা দেখবেন যাদের জুপিটারটা প্রচণ্ড ভালো তাদের বাড়ির কখনোই এন্ট্রান্সে একটা সুরাক পাবেন না, একটা ঝাঁটা পাবেন না, একটা জুতো পাবেন না, এটা কিন্তু হয় না জেনারেলি। তো আপনাদের কি করতে হবে, এই জিনিসগুলো মেনটেন করতে হবে, বাড়ির ঢোকার মুখেই কখনো একটা ঝাঁটা ঝাড়ু এই ধরনের জিনিস রেখে দেবেন না, এগুলো কি হয় আপনাদের জুপিটারটাকে আরো খারাপ করছে, এই জিনিসটাকে মেনটেন করুন। চার নম্বর পয়েন্ট বলবো, যাদের জুপিটারটা খারাপ তারা প্রচন্ড পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করে, এটা করবেই ডেফিনেটলি। তো আপনাদের করণীয় কি, জুপিটার ভালো করার জন্য মিষ্টিটাকে ছেড়ে দিতে হবে একদমই। তো যদি আপনারা মিষ্টিটা ছেড়ে দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের জুপিটারটা স্ট্রং হয়ে যাবে। যাদের জুপিটার খারাপ তারা দেখবেন প্রচণ্ড রকম ওভার ওয়েট হয়, মানে আপনার ধরুন 50 কেজি ওয়েট থাকার কথা, সেখানে গিয়ে আপনি আপনার ওয়েট করাবেন 120 কেজি ওয়েট পাবেন, এটাকে কিন্তু আমি বলছি। ডেফিনেটলি মানুষ হেলদি হতে পারে কিন্তু ওভার ওয়েট নয় কখনো। তো যারা প্রচণ্ড মোটা হয় তাদের জুপিটার কিন্তু খারাপ হয়। তো সেক্ষেত্রে আপনারা যদি নিজেকে একটু স্লিম অ্যান্ড ট্রিম বানিয়ে নেন সেক্ষেত্রেও আপনারা দেখবেন আপনাদের জুপিটারটা স্ট্রং
হয়ে গেছে। আপনারা যদি নোটিশ করেন নিজেদের মধ্যে, আপনাদের ওয়েট যখন বেশি আছে বা আপনারা যখন খুব মোটা হয়ে গেছেন, তখন দেখবেন আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশন অনেকটা ডাউন হয়ে গেছে। কিন্তু যখনই আপনারা একদম নিজেকে মেনটেন করে নিতে পারবেন, তখনই দেখবেন আপনাদের ফিনান্সিয়াল কন্ডিশনটা স্ট্রং ছিল কোনো এক সময়। যদি আপনারা এটাকে ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু আমার হিসাবটার সাথে মিলে যাবে। যাদের জুপিটারটা খারাপ থাকে তারা দেখবেন চট করে কারোর কথা শোনে না, মানে কেউ যদি কিছু একটা বলছে সেটাকে সে কখনোই মেনে নেবে না। তো আপনাদের যারা সিনিয়র আছে তারা যদি আপনাকে কোনো অ্যাডভাইস দেয় বা আপনি কোনো কাজ করার আগে তাদের থেকে যদি কোনো পরামর্শ নিয়ে কাজ করেন, এই যে ব্যাপারটা আপনাদের মধ্যে থাকে, তাহলে দেখবেন আপনাদের জুপিটারটা কিন্তু স্ট্রং হয়ে যাচ্ছে। জুপিটারকে স্ট্রং করার জন্য আরও একটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে ইয়েলো কালারটাকে একটু বেশি করে ইউজ করতে পারেন। ইয়েলো কালারটা যদি একটু বেশি করে ইউজ করেন তাহলে আপনাদের জুপিটারটা কিন্তু প্রচণ্ড রকমভাবে স্ট্রং হয়ে যাবে। আর একটা ভালো পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনারা যদি সোনা পড়েন সেক্ষেত্রে কিন্তু আপনাদের জুপিটারটা প্রচণ্ড রকম স্ট্রং হয়। দেখবেন যাদের জুপিটারটা ভালো তারা কিন্তু অলওয়েজ খুব বেশি করে সোনা পরে থাকে। এটা আপনারা যদি একটু মানে দেখেন নিজেদের চারপাশে আপনারা বুঝতে পারবেন। আর যাদের জুপিটারটা ভালো না তারা কখনোই সোনা পরতে পছন্দ করবে না, তারা অলওয়েজ একটা অজুহাত দেবে। অজুহাত তো আপনাকে দিতেই হবে, কারণ এটা আপনার মধ্যে আছে, তো আপনাকে তো কিছু একটা রাস্তা খুঁজেই নিতে হবে। তো তাই জন্যই কিন্তু তারা অলওয়েজ অজুহাত দেয়। আর হ্যাঁ, যাদের জুপিটার খারাপ আছে তারা আমার মনে হয় না লাইফে খুব একটা বেশি সোনাদানা কিছু অ্যাচিভ করতে পারে। সোনাদানা অ্যাচিভ করাটাও কিন্তু একটা মানে পয়েন্ট যেটাতে আপনি বুঝতে পারবেন আপনার জুপিটারটা ভালো পজিশনে আছে। অনেকে দেখবেন সারা লাইফে অনেক কিছু করে ফেলেছে কিন্তু তারা ঠিকমতো তাদের মানে যে সোনা দানা বা তাদের জমি জায়গা এই যে ব্যাপারগুলো এগুলো কিন্তু খুব একটা করতে পারেনি। হয়তো কোনো সময় করেছিল দেখবেন, কিন্তু আবার দেখবেন সেটা সে সেল করে দিয়েছে, এরকমও ব্যাপার কিন্তু থাকে। যাই হোক, এই আলোচনাটা এই পর্যন্তই থাক। আমি অনেক কিছু বোঝানোর চেষ্টা করলাম, আবার যদি কিছু মনে পড়ে আমি আর একটা ভিডিও তখন নয় করে দেবো। আজকে টপিকটাকে এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, মনে হয় কোনো ইনফরমেশন পেয়েছেন, তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যে সকল বন্ধুরা ফার্স্ট টাইম এসে গেছেন, এরকম ইনফরমেশন পাওয়ার জন্য অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, চ্যানেলটি তখনই সাবস্ক্রাইব করবেন যদি মনে হয় কোনো ইনফরমেশন পেয়েছেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন যাতে যখনই ভিডিও আপলোড হয় সঠিক সময় নোটিফিকেশনটি আপনাদের কাছে পৌঁছে যায়। তো এই টপিকটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। তো ততদিন খুব ভালো থাকুন, টাটা।